দেখতে গোলগাল না দুষ্ণ দোষ, মেরুদণ্ড নেই, গলায় গেরুয়া উত্তরীয়, বাড়ি তার কাঁথিতে, পাশেই রয়েছে তার কার্টুন। নিচে লেখা, এমন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। বরানগর থেকে বর্ধমান, করুণাময়ী থেকে কোচবিহার, তৃণমূলের আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে দিকে দিকে টাঙানো হয়েছে এ ধরনের ফেস্টুন, ব্যানার, পোস্টার। নিখোঁজ ব্যক্তির রূপ, ঠিকানা, অসুখ, বিশেষ চিহ্নের বিবরণ থাকলেও উল্লেখ নেই নামের। এই হোর্ডিং এ তাৎপর্যপূর্ণভাবে একটা কার্টুন ব্যবহার করা হয়েছে, যে কার্টুনের সাদা পাঞ্জাবি এবং গেরুয়া উত্তরীয়, এবং সেই কার্টুন সম্পর্কে নিচে লেখা হয়েছে, এমন কোন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। তাৎপর্যপূর্ণভাবে গোটা হোর্ডিং এ যার সম্পর্কে লেখা হচ্ছে, যার কার্টুন ব্যবহার করা হচ্ছে, তার নাম ব্যবহার করা হয়নি। যদিও তার রূপ সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া হয়েছে, বাড়ি বা ঠিকানা সম্পর্কে লেখা হয়েছে তার বাড়ি কাঁথিতে, এবং তার কিছু অসুখ চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। পোস্টারের ভাষা ও কার্টুন দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি রাজ্য জুড়ে এভাবেই পোস্টার লাগিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে চাইছে তৃণমূল? এবং ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান, ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। বঙ্গ রাজনীতিতে ডিসেম্বর থিওরি নিয়ে বা ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে, এবং সেই ডিসেম্বর জল্পনাও এখানে স্পষ্ট প্রকাশ পেয়েছে। 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইনে তিন দিনের কোনো দিনেই অবশ্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কিছু হয়নি, আর তাই কি শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূলের এই ব্যঙ্গাত্মক প্রচার? দেখুন, একজন ব্যক্তি আছেন যিনি ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন, ডিসেম্বরে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলে হুমকি দিয়েছিলেন, একজন জ্যোতিষের মতো তারিখ ধরে বলে দিয়েছিলেন এই এই তারিখে এই এই হবে গুরুত্বপূর্ণ তারিখ, কিন্তু তারপরে দেখলাম তিনটে তারিখই পেরিয়ে গেল, কিছু তো হলোই না, উল্টে কিছু সাধারণ মানুষ মারা গেলেন। বাংলা তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র যুব যারা রয়েছে তাদের প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি এখন কোথায় গেলেন? 21 তারিখ তো পেরিয়ে গেছে। তো সেই কারণে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে এই নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে। এগুলো হচ্ছে 1956-র যন্ত্রণা তো আছে, অবক্ত ব্যথা, আর আমি সব গুছিয়ে রাখছি হোর্ডিংগুলো, তিহার জেলের গেটে গিয়ে দিয়ে আসবো একদিন, 23 সালের যে কোনো একটা দিন, শীতকালে হতে পারে নইলে বসন্ততে হতে পারে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে বঙ্গ রাজনীতি থেকে শুরু হলো আক্রমণের নতুন কৌশল। কৃষেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।